বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। রাজ্যের ঐতিহ্যবাহী কলেজ এমবিবি কলেজ এবং এই এমবিবি কলেজের এবছর 75তম প্রতিষ্ঠা দিবস পালন হতে চলেছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা এমবিবি কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা রয়েছে, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে, এমনকি যারা এমবিবি কলেজের অ্যালামনিরা রয়েছেন অর্থাৎ প্রাক্তনীরা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই উৎসাহিত এবং সেটা উৎসাহিত হওয়ার বটেই, কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এমবিবি কলেজে যে কর্তৃপক্ষ রয়েছে, যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তারা কিন্তু ব্যাপকভাবে এবছর অর্থাৎ 75তম এই প্রতিষ্ঠা দিবস যাতে পালন করা যায় সেই চেষ্টাটা কিন্তু অবশ্যই করছেন এবং গ্র্যান্ড ওয়েতে এই সেলিব্রেশন হবে এবং রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগেও নানান পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তার পাশাপাশি এমবিবি কলেজের যে 75তম প্রতিষ্ঠা দিবস হবে সেটাকে কেন্দ্র করে বিগত প্রায় এক মাস আগে থেকেই, এক থেকে দেড় মাস আগে থেকেই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিরা এমবিবি কলেজে গিয়েছিলেন, গিয়ে দেখতে পেয়েছেন যে চূড়ান্ত প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে এমবিবি কলেজের 75তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে। গোটা কলেজ চত্বরে একটা সাজো সাজো রব রয়েছে, সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা কাজ করছেন, বিভিন্ন বিষয়ে তারা ম্যানেজ করছেন। এমবিবি কলেজের এই যে অনুষ্ঠানগুলো হবে, একাধিক অনুষ্ঠান কিন্তু আগে থেকেই তৈরি করা হয়েছে শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা আলাদা এবং বাড়তি উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাধারণ যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছে তাদের মধ্যে। 5 তারিখ অর্থাৎ যেটা শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসেই কিন্তু শুরু হয়ে যাবে এমবিবি কলেজের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা এবং তার পাশাপাশি 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলবে এই প্রতিষ্ঠা দিবসের গোটা অনুষ্ঠানটি। 9 তারিখ আমরা যেটা জানতে পেরেছি যে 9 তারিখ হচ্ছে এই সেই দিন যেই দিনে এমবিবি কলেজে প্রথম ক্লাস হওয়া শুরু হয়েছিল এবং এই দিনটাকেই কিন্তু ধরা হয়েছে তাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে, অর্থাৎ মূল অনুষ্ঠান সেই 9 তারিখই কিন্তু হবে। এমবিবি কলেজ আমরা প্রত্যেকেই জানি মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, এই মেমোরিয়াল কলেজটি, বীর বিক্রম কলেজটি স্বাভাবিকভাবেই আমরা জানি যে মহারাজা বীর বিক্রমের যে চিন্তাধারা, তিনি যে চিন্তা করেছিলেন যে ত্রিপুরা রাজ্যে একটা কলেজ হওয়া উচিত যেই কলেজে পড়ে ছাত্রছাত্রীরা সুশিক্ষিত হতে পারবে, সেই কলেজ কিন্তু এই মুহূর্তে 75তম বছরে পা দিতে চলেছে। এই বছর 75তম প্রতিষ্ঠা দিবস পালন হতে চলেছে, তার আগামীকাল থেকেই সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে। আমরা 5 তারিখ থেকে 9 তারিখের যে অনুষ্ঠান, 9 তারিখ পর্যন্ত যে অনুষ্ঠান, সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি রয়েছে অন্যান্য অনেক মোটিভেশনাল অনুষ্ঠান। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে যে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান সেটাও কিন্তু এবছর হবে এমবিবি কলেজে। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এমবিবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী আশিস মিত্র কি জানাচ্ছেন শুনব। জানতে চাইবো যে এই মুহূর্তে তো প্রায় 5 তারিখ থেকে আপনাদের প্রোগ্রাম শুরু হচ্ছে, তো প্রিপারেশন কিরকম রয়েছে? আমরা মোটামুটি প্রিপারেশন শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের যে যারা ইনাগোরেট করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যারা ডিগনিটরি হিসেবে থাকবেন তাদের আমন্ত্রণপত্র আমরা মোটামুটি পাঠিয়ে দিয়েছি, আর বিভিন্ন যে সাব কমিটিগুলি তাদের যে, আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের যে প্রথম যে অনুষ্ঠানটা শুরু হচ্ছে সেটা হলো র্যালির মাধ্যমে, এরপর আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলি যেমন প্ল্যান্টেশন, এক্সিবিশন, ব্লাড ডোনেশন, দেন ডিফারেন্ট টাইপস অফ কালচারাল প্রোগ্রাম, সবগুলিতে কিন্তু আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমরা সবাই যে এখানে কলেজের আমাদের শিক্ষক শিক্ষিকারা, অশিক্ষক কর্মচারী সবাই কিন্তু পুরোপুরি আমাদের এই কাজে নেমে গেছেন এবং আশা করছি আমরা সেই কাজটা ঠিকভাবে সম্পন্ন করতে পারবো।
আপনারা স্টুডেন্টস ইনভলভমেন্ট কিরকম করছেন? হ্যাঁ, আমরা স্টুডেন্ট ইনভলভমেন্ট দেখুন, অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম যদি ঠিকভাবে সম্পন্ন করতে হয় আমাদের অ্যাকচুয়ালি স্টেক হোল্ডারদের ইনভলভমেন্টটাই তো বেশি দরকার। সেই জন্য আমাদের এখানে যেমন স্টুডেন্টের প্রেজেন্সটাই তো বেশি দরকার। আমাদের এখানে অ্যারাউন্ড 4000 স্টুডেন্ট এখন থার্ড এবং ফিফথ সেমিস্টার, ওরা 29th গত মাসের 29th ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এরপর ওদের আমরা অ্যাডমিশনের ব্যবস্থা করেছি, অ্যাডমিশন ওরা নিয়ে নিচ্ছে এবং আমরা এই মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু করেছি। এবং ওদের আই কার্ড আমরা বিশেষ করে খুব দ্রুতগতিতে তাদের আই কার্ডের ব্যবস্থা করেছি, কারণ এখানে স্টুডেন্ট আইডেন্টিটি একটা বিশেষ ব্যাপার আছে। এবং স্টুডেন্টরা আমরা যে এখানে যে বিশেষ করে আপনারা দেখবেন, আপনাদের মাধ্যমে এটা বলতে চাই, আপনারা সেগুলি আপনাদের মাধ্যমে সেটা প্রচারে যাবে, বিশেষ করে যে রেলিতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের নিজস্বভাবে তাদের এইচওডিদের তত্ত্বাবধানে তারা কাজ চালিয়ে যাচ্ছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন। আমি এখন আপাতত সে ব্যাপারে কিছু বলছি না। আপনারা শুনলেন ডক্টর আশিস মিত্র, যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমবিবি কলেজের। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু গোটা বিষয়টাই তিনি তুলে ধরেছেন যে কোন কোন ডিগনিটারিজরা আসবেন এবং কিভাবে তারা এগিয়ে চলেছেন এই 75তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এমবিবি কলেজে। রাজ্যের এক ঐতিহ্যবাহী কলেজ এই এমবিবি কলেজ, এবং তার পাশাপাশি অবশ্যই এই এমবিবি কলেজের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, রবীন্দ্র হল বলে যে হলটি রয়েছে সেই ঐতিহ্যবাহী হলটিও বেশ কয়েক বছর সেখানে রিপেয়ারিং এর কাজের জন্য বন্ধ ছিল, কিন্তু এবছর এই 75তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সেই রবীন্দ্র হলেও কিন্তু পুনরায় চালু হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং অবশ্যই আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে কিন্তু রবীন্দ্র হলকে কেন্দ্র করেও বিভিন্ন বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আমরা 5 তারিখের কথা যদি বলি, যদি একটু প্রোগ্রাম শিডিউলটার দিকে নজর দিই, যে 5 তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকেই কিন্তু এমবিবি কলেজের সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এই প্রভাত ফেরির মাধ্যমে তাদের অনুষ্ঠান সূচি। এবং সেই র্যালির পরপরই সেখানে এক্সিবিশন ওপেন হবে, এক্সিবিশনের পরপর সেটা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপক মজুমদার থেকে শুরু করে অন্যান্য আরও জ্ঞানীগুণী ব্যক্তিরা, এবং রাজ্যের মন্ত্রী এবং মিনিস্টার থেকে শুরু করে অনেকেই কিন্তু উপস্থিত থাকবেন। রাজ্যের যে মূল অনুষ্ঠানটা, স্টেটের যে মূল অনুষ্ঠান রয়েছে শিক্ষক দিবসের, সেই অনুষ্ঠানটাও কিন্তু এবারে রবীন্দ্র হলে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এমবিবি কলেজের যে রবীন্দ্র হল রয়েছে, ঐতিহ্যবাহী রবীন্দ্র হল, সেই রবীন্দ্র হলে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং তারপর যারা বিষয়টাকে কেন্দ্র করে অনেকটাই উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেখানে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে যে অ্যাডপ্টেড ভিলেজ রয়েছে এমবিবি কলেজের, সেই অ্যাডপ্টেড ভিলেজে ক্লিনলিনেস প্রোগ্রাম করা হবে, প্লান্টেশন প্রোগ্রাম অর্থাৎ বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হবে। এবং যারা ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছেন রোগীরা, তাদের মধ্যে ফুল, ফল এবং মিষ্টি বিতরণ করা হবে, এই বিষয়গুলো তো অবশ্যই রয়েছে। অর্থাৎ এক ঝাঁক সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু এই 75তম প্রতিষ্ঠা দিবসকে পালন করা হবে এমবিবি কলেজের। একই রকমভাবে সেখানে আয়োজন করা হবে নানান ক্রীড়া প্রতিযোগিতাও। ক্রীড়া প্রতিযোগিতা 7 তারিখ ক্রস কান্ট্রি রেস, টাগ অফ ওয়ার, 50 মিটার রান, ফুটবল ম্যাচ, এই বিষয়গুলোও কিন্তু রয়েছে। অর্থাৎ সেখানে ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক কর্মকাণ্ড, কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সবকিছুর মেলবন্ধনের মাধ্যমেই কিন্তু এমবিবি কলেজের এই 75তম প্রতিষ্ঠা দিবসকে পালন করবে এমবিবি কলেজের ছাত্রছাত্রীরা, এমবিবি কলেজের কর্তৃপক্ষ, অধ্যাপক এবং অধ্যাপিকারা। বিষয়টাকে কেন্দ্র করে একটা গ্র্যান্ড ওয়েতে প্রত্যেকেই চাইছেন, এমবিবি কলেজ যে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এবং যারা প্রাক্তনীরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু চাইছেন যাতে একটা গ্র্যান্ড ওয়েতে এই 75তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। তার পাশাপাশি মোটিভেশনাল স্পিচেরও ব্যবস্থা করা হয়েছে, লেকচারের ব্যবস্থা করা হয়েছে, এবং প্ল্যাটিনাম জুবলির যে স্পেশাল সেশন, সেই স্পেশাল সেশনকে কেন্দ্র করেও কিন্তু অনেক প্রিপারেশন রয়েছে, যেখানে অবশ্যই উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্টুডেন্টরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন বিভিন্ন জায়গাতে, এবং সেখানে নিজেদের উদ্যোগে তারা কাজ করছেন। কি বলছেন ছাত্রছাত্রীরা এই বিষয়গুলোকে কেন্দ্র করে শুনব। আমরা এই প্রোগ্রামটা আমাদের প্রথম, আমরা কলেজে ওঠার পরে আমাদের এই প্রোগ্রামটা প্রথম।
তো আমাদের রিয়েকশনটা খুব ভালো। আর আমাদের না শুধু, আমাদের কলেজ যত স্টুডেন্টরা আছে, বড় থেকে ছোট যারা আছে, আমার ছোট ভাই বোনরা, বড় দাদাদিরা, সবার রিয়েকশন খুব ভালো। কারণ কি, সবাই প্রথম প্রোগ্রামটা পেয়েছে, 75th অ্যানিভার্সারি। আমাদের কলেজের জন্য এটা একটা গর্বের বিষয় এবং স্টুডেন্টদের জন্য এটা গর্বের বিষয় একটা। কারণ কি, আমাদের এখানে প্ল্যাটিনাম জুবলি একটা প্রোগ্রাম হচ্ছে, এত বড় প্রোগ্রাম আমাদের এমবিবি কলেজের মধ্যে হচ্ছে। তো স্টুডেন্টের মধ্যে খুব উৎসাহিত দেখা যাচ্ছে এই প্রোগ্রামটাকে নিয়ে, আর স্টুডেন্টরা সব একত্রিত হয়ে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে খুব ভালো লাগছে। তো আমরা সবাই খুব, মানে যার যার যে ভাগে দেওয়া হয়েছে সবাই ভালোভাবে কাজ করছে। আমি ভলেন্টিয়ার আছি, তো আমাদের হেড ভলেন্টিয়ারও আছে, ওরা দেখছে আমাদেরকে, ওরা ওরা ওদের ডিরেকশনে আমরা কাজ করছি ভালো করে, খুব ভালো লাগছে আমাদের। কি কি কাজ মূলত স্টুডেন্টসরা ইনভলভ হচ্ছে এই মুহূর্তে? যে সব কাজই মোটামুটি আমরা স্টুডেন্টরাই করছি। আমাদের হেড ভলেন্টিয়ার আমরা আমাদেরকে দিয়ে দিয়েছে যে যে আমরা কোন কোন কাজ করব, সব কিছু দিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা এই কলেজে এখন সেকেন্ড ইয়ার উঠলাম, তা আমাদের জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটা কলেজে এত বড় একটা প্রোগ্রাম হতে চলছে। আর এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার, কারণ এমবিবি কলেজ আমাদের ত্রিপুরার ওয়ান অফ দ্য ফেমাস কলেজের মধ্যে আসছে। তো এটা আমাদের জন্য খুবই গর্বের। আর বিভিন্ন স্টুডেন্টরা, বিভিন্ন ডিপার্টমেন্টরা এটার মধ্যে খুব, মানে কি বলবো, খুব এগিয়ে আসছে, আর সবাই খুব এক্সাইটেড ভাবে কাজ করছে। আর আমরা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে একটা, এরপরে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, দেন আদার ভেরিয়াস কম্পিটিশন হচ্ছে এখানে, প্লাস আমাদের একটা র্যালি বেরোবে আমাদের 5 তারিখ সকালবেলা, আমাদের ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামস আছে, এবং বিভিন্ন প্রোগ্রামস আছে। আর এখানে বিভিন্ন স্টুডেন্টসরা, বিভিন্ন টিচার্সরা, আর ডিপার্টমেন্টের এইচওডিরা সবাই একদম একসাথে কাজ করছে, দিনরাত্র কাজ করছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো কলেজটাকে একদম নিজের, মানে কি বলবো, খুব। মহারাজা বীর বিক্রম কলেজের যে প্ল্যাটিনাম জুবলি প্রোগ্রামটা হচ্ছে, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। আমরা খুব গর্বিত যে আমরা এই প্রোগ্রামটা পাচ্ছি, আমরা এটা অর্গানাইজ করছি বা আমরা এই প্রোগ্রামে কাজ করছি। আমাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে 5 তারিখ যে প্রোগ্রামটা রয়েছে, 5/9/2022 এই প্রোগ্রামটা রয়েছে, সকাল 7:30 সময় রেলি প্রোগ্রাম রয়েছে। তারপর আমাদের 10টায় প্রোগ্রাম রয়েছে, 10টায় রয়েছে ওপেনিং এক্সিবিশন গ্যালারি, এটা হচ্ছে আমাদের লাইব্রেরিতে। তারপর বিকেল 3টের সময় হচ্ছে আমাদের টিচার্স ডে প্রোগ্রাম, যেটা কালচারাল প্রোগ্রাম আমরা বলি এটা হচ্ছে। তারপর 6টায় হবে আবার কালচারাল প্রোগ্রাম, এটা টিচার্স ডের 3টা থেকে একটা পার্ট হবে টিচার্স ডেটা। তারপর আমাদের 6টা থেকে 8টা কালচারাল প্রোগ্রাম আছে। তারপর আমরা 6 তারিখে যাচ্ছি, 6 তারিখ আমাদের 7:30 ড্রয়িং কম্পিটিশন রয়েছে। 7:30 আমাদের একটা কলেজের একটা অ্যাডপ্টেড গ্রাম আছে মল্লিনগর, এখানটায় আমাদের ক্লিনলেস প্রোগ্রাম হবে, ক্লিনিং প্রোগ্রাম হবে এটা আছে। তারপর আমাদের 10:30 আমাদের প্ল্যান্টেশন আছে কলেজের, 75 বছর উপলক্ষে আমরা 75টা গাছ কলেজে প্ল্যান্টেশন করছি এটা আছে। তারপর আমাদের 3টের সময় ফ্রুটস অ্যান্ড নাটস ডিস্ট্রিবিউশন আছে ক্যান্সার হসপিটালে আগরতলা। টোটাল 5 তারিখ থেকে 9 তারিখ অবধি যদি আমি দেখি, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান কি শুধু 9 তারিখে আছে না আগের দিনগুলো? না, আমাদের 5 তারিখে কালচারাল প্রোগ্রাম 1 আছে, তারপর আমাদের 7 তারিখে কালচারাল প্রোগ্রাম 2 আছে, তারপর আমাদের 9 তারিখ মানে প্রোগ্রামের শেষ আর একটা গ্র্যান্ড প্রোগ্রাম আছে 4টা থেকে কালচারাল প্রোগ্রাম, এটা সেটা হবে রবীন্দ্র। আপনারা শুনলেন যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা তো ইনভলভমেন্ট তাদের রয়েছেই, একই রকম ভাবে কিন্তু এক ঝাঁক অনুষ্ঠান রয়েছে সেখানে, সামাজিক অনুষ্ঠান, যেরকম রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে খাবার বিতরণ, এই সব কিছু যেরকম ভাবে রয়েছে, একই রকম ভাবে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সেখানে, টাগ অফ ওয়ার, ক্রস কান্ট্রি রেস, ফুটবল ম্যাচ, প্রত্যেকটা জিনিসই রয়েছে। তার পাশাপাশি রয়েছে সেখানে প্ল্যাটিনাম জুবলির যে স্পেশাল সেলিব্রেশন, এবং তার পাশাপাশি বহির্রাজ্য থেকেও কিন্তু সঙ্গীত শিল্পীরা আসছেন, যে বিশেষ অনুষ্ঠান হবে শেষ দিন অর্থাৎ 9 তারিখ, সেই অনুষ্ঠানটা কিন্তু রবীন্দ্র ভবনে হবে, যাতে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আনন্দ উপভোগ করতে পারেন। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তোড়জোড় এবং যে প্রস্তুতি সেটা কিন্তু বেশ ভালোভাবেই চলছে। এবং শেষ কথা বলাই চলে যে আর্ট কলেজ থেকেও কিন্তু অনেকে এসছেন ছাত্রছাত্রীরা, যারা সেখানে গোটা যে এরিয়াটা রয়েছে এমবিবি কলেজে সেটা সাজিয়ে তুলছেন তারা তাদের তুলির এবং রঙের মাধ্যমে। স্বাভাবিকভাবেই অধীর আগ্রহে প্রত্যেকেই বসে রয়েছেন, এমবিবি কলেজের প্রাক্তনী থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রীরা প্রত্যেকেই বসে রয়েছেন অধীর আগ্রহে। এই 75তম যে প্রতিষ্ঠা দিবস সেটা উদযাপন কাল থেকেই কিন্তু শুরু হচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।